চব্বিশের অভ্যুত্থানের আন্দোলনকারী হিসেবে লজ্জিত। আমি লজ্জিত কারণ আমরা আন্দোলন করেছি অথচ আমরা এখনো স্বাধীন হতে পারিনি। আমরা স্বাধীনতা বলতে শুধুমাত্র শাসকের পরিবর্তনকে বুঝেছি, কিন্তু আমরা স্বাধীনতার একটা বড় অংশ চিন্তার স্বাধীনতাকে আমরা গ্রহণ করতে পারিনি এখন। আমরা ঠিক সে যে যে আওয়ামী গোষ্ঠীকে আমরা প্যাসিবাদী বলতাম, তাদের যে নীতি ছিল জোর যার মুল্লুকটা ক্ষমতায় এসে নিজেকে সার্বভৌম ভেবে ফেলা, নিজেকে আইনের ঊর্ধ্বে ভেবে ফেলা, আমরা এই নীতির থেকে এখনো স্বাধীন হতে পারিনি। এজন্যই আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিজেদের হাতে আমরা আইন তুলে নিয়েছি, নিজেদের মতো মব জাস্টিসের নামে মব কিলিং করছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, যে যখন আমার হাতে ক্ষমতা থাকবে এই ক্ষমতাটা একটা আমানত, এই ক্ষমতাটা ব্যবহার করে আমি নিজের জল খাটাবো না, বরং এই ক্ষমতাটা ব্যবহার করবো জনগণের কল্যাণের জন্য। আমরা সেই ব্রিটেনের দাসত্ব থেকে, চিন্তার দাসত্ব থেকে এখনো নিজেদেরকে মুক্ত করতে পারি নাই, তাই অবশ্যই আমি বলবো আমরা এখনো স্বাধীন নই। আমাদেরকে রাজনীতি রাষ্ট্রের সাথে নৈতিকতাকে যুক্ত করতে হবে, মানবিকতাকে যুক্ত করতে হবে। যতদিন না আমরা এটা না পারবো, আমরা ঠিক আমেরিকার পদাঙ্ক অনুসরণ করবো, ব্রিটেনের পদাঙ্ক অনুসরণ করবো, যারা আমাদের ভারতীয় উপমহাদেশে বাংলাদেশে লুট করেছে, জুলুম করেছে, আমাদের চাষিদেরকে নীল চাষে বাধ্য করেছে, জোর যার মুল্লুক তার। এই চিন্তা থেকে যদি বের হয়ে না আসতে পারি, আমরা যদি রাজনীতিকে নৈতিকতার সাথে যুক্ত না করতে পারি, মানবিকতার সাথে যুক্ত না করতে পারি, তাহলে আমাদের এই আন্দোলন, আমাদের এই ত্যাগ, আমাদের এই বুলেট বুকে পেতে নেওয়া, এগুলো বৃথা যাবে। যদি আমরা সেটা না করতে পারি, আমরা যদি এই পলিটিক্যাল ব্যবস্থা, আমেরিকার এই নৈতিকতা বিবর্তিত সেকুলারিজমকে পরিত্যাগ না করতে পারি, আমাদের আবু সাইদ ভাই, আমাদের মীর মুগ্ধ ভাই, আমাদের আব্দুল কাইয়ুম ভাই এবং আমাদের আবরার ফাহাদ ভাই, ওনাদের এই ত্যাগগুলো বৃথা যাবে। ওনারা পরলোকে বসে আমাদের ধিক্কার জানাবে, আমরা তাদের জন্য ত্যাগ করেছি, এখন তারা নিজেরা নিজেরা মারামারি করছে, তারা নিজেরা ঐক্যবদ্ধ হতে পারছে না। তো আমার খুব অবাক লাগতেছে যে 5ই আগস্টের পর, একটা স্বৈরাচার পতনের পর, আমরা এক মাসও যাই নাই যে একটা দেশের দুইটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, আমরা বলি ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এমন দুইটা হত্যাকাণ্ড ঘটছে যার প্রতিবাদ স্বরূপ আমাদের এখানে দাঁড়াইতেছে। এটা আমার জন্য লজ্জাজনক, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে আমার মানে এখানে দেখ খুব বেশি কষ্ট হইতেছে যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কীভাবে একটা মানুষকে বলা হইতেছে সে নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত বা অসুস্থ, আমি বলবো মানুষটা সুস্থই আছে, সে চুরিই করছে, কিন্তু সেই মানুষটাকে একটা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যাকে বলা হয়, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা ইউনিভার্সিটিতে, তাকে ট্যাগ লাগায় মারা মানে এমনভাবে মারা হয়েছে এবং সেইটা বলা হইতেছে যে সে চোর। আমি বললাম ভাই সে চুরি করছে, সে আপনার ফোন চুরি করছে, সে আপনার খাবার চুরি করছে, আপনি তাকে ধরে পোকটেল বোর্ডের কাছে দেন। আপনারই তো বলেন যে বাংলাদেশ 2.0, যে আমরা আগে যা হয়েছে এখন হবে না, কিন্তু এটা কী হলো যে একজন মানুষকে মানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেম ঘটনা ঘটলো কোথায়, যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, সেখানে বলা হয়েছে তিনি সাবেক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। আমি বলি সে সাংগঠনিক সম্পাদক হোক, সে ছাত্রলীগের সাবেক সভাপতি হোক, কিন্তু আপনাকে মারার রাইটটাকে দিচ্ছে, একজন মানুষকে মাইরা আপনি যদি আন্দোলন করেন, আন্দোলনে বলেন যে আমরা স্বাধীন দেশ চাই, সার্বভৌম দেশ চাই, যেখানে বাক স্বাধীনতা আছে, যেখানে মানুষের ন্যায় বিচার হবে। আগে ছিল ছাত্রলীগ ট্যাগ তাকে দেওয়া হইতো, সামনে হয়তো ছাত্রদল দেওয়া হবে, তারপর ছাত্র শিবির আসবে, এখন হচ্ছে সমন্বয়ক ট্যাগ। আমরা জানি জুলাই হত্যাকাণ্ডের সাথে যে বাজারা যুক্ত ছিল তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারি। আমরা রাষ্ট্র সংস্কার চাই, রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটা যে আইন বিভাগ, শাসন বিভাগ কিংবা বিচার বিভাগ আছে সেগুলোকে সঠিকভাবে কার্যকর করতে পারি, কিন্তু তার মানে এই না আমি শিক্ষার্থীকে হত্যা করে আমি বিচারকে নিজের হাতে নিয়ে নিতে পারি, কিংবা বিচারের এখতিয়ার আমি শিক্ষার্থী হিসাবে গ্রহণ করতে পারি, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমি রাষ্ট্র সংস্কারের নামে শিক্ষার্থী হত্যা করতে পারি না। তাহলে এই যে শিক্ষার্থী হত্যা চলছে, এই শিক্ষার্থী হত্যাটা আরেকটা আমি শাসনের কার্যক্রমই চলছে, সেই খাতিরা যে কার্যক্রম চালিয়েছে একটা ফ্যাসিবাদী মনন কাঠামো তৈরি করে গেছে, সেই মনন কাঠামোই এখনো তৈরি রয়েছে, সেই মনন কাঠামোর মধ্য দিয়েই এই সাধারণ শিক্ষার্থীরা একটা মব ক্রিয়েট করে এই হত্যাকাণ্ড চলছে। তাহলে এই হত্যাকাণ্ডটা রুখে দেওয়ার জন্য আমাদেরই এগিয়ে আসতে হবে। আমরা মনে করি এই মব ক্রিয়েট করে যে হত্যাকাণ্ড চলছে, এটার কোনোভাবে রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না, এটা কোনোভাবে প্রশাসন এড়িয়ে যেতে পারে না। এই হত্যাকাণ্ডের দায় একটা রাষ্ট্রের, একটা সিস্টেমের, একটা প্রশাসনের। আজকে যে মব জাস্টিসের নামে যে মব ভায়োলেন্স চলছে বা মব কিলিং চলছে, সেই মব কিলিংকে রুখে দিতে হবে। এটা 5 আগস্টের পর যে প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে আসছে, এই প্রক্রিয়াটা রুখে দেওয়া হয়নি বলেই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে। দাবিতে মানুষ খুন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, দাবিতে মানুষ খুন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, ক্যাম্পাসে হামলা কেন, হামলাকারী রাস্তা না, ছেড়ে দাও, পুড়িয়ে দাও।